আচ্ছা, আমি আমার নির্বাচনী এলাকা মনিরামপুর যশোর পাস মনোবই বাংলাদেশ। আমি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকায় বিশেষ করে বিদ্যুৎ, যোগাযোগ এবং শিক্ষা ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। আমরা সারা দেশে এটা জানি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, মাথাপিছু আয়, আমাদের রিজার্ভেশন, আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এবং আমাদের বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ক্ষেত্রে এবং সামাজিক যে নিরাপত্তার বেষ্টনী, এটি তো আমরা বলতে পারি এই উপমহাদেশের মধ্যে একটি প্রশংসনীয় অবস্থানে আছে। এবং সারা বিশ্ব আজকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করেন এবং তার ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। তার নেতৃত্বের কারণে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান উন্নতি হয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এবং মনিরামপুরে আমি বলতে পারি যে বিগত যে কোনো সরকার বা স্বাধীনতার পর থেকে এই চার বছরে যে উন্নয়ন হয়েছে এটি তুলনামূলক বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে, আমি একটি বিদ্যুৎ খাতা বলতে পারি যে 82 সালে পল্লী বিদ্যুৎ সমিতি স্থাপিত হওয়ার পরে 14 সাল পর্যন্ত, 2014 সাল পর্যন্ত মনিরামপুরে মাত্র 44,000 গ্রাহক ছিল। আজকে বিগত চার বছরে যে পরিমাণ কাজ হয়েছে তার সমন্বিতভাবে এখন মনিরামপুরে বিদ্যুতের গ্রাহক প্রায় 82,000। আমাদের প্রতিটা শিক্ষাক্ষেত্রে, প্রাইমারি, হাইস্কুল, মাদ্রাসা এবং কলেজে অনেক নতুন ভবন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার আগে মনিরামপুরে ডিগ্রি কলেজের একটি মাত্র চারতলা ভবন ছিল। এই চার বছরে আমি আরও চারতলা ভবন শেষ করেছি আর একটি ভবনের কাজ চলছে। ইতিমধ্যে প্রায় 26টা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের কাজ, কিছুটা কাজ শেষ হয়েছে, কিছুটা কাজ চলছে, কিছুটা টেন্ডারের অপেক্ষায় আছে। প্রায় 9টি মাদ্রাসা একইভাবে কিছু কাজ হয়ে গেছে, কিছু কাজ করার অপেক্ষায় আছে। এবং যোগাযোগ ব্যবস্থা প্রত্যেকটি ইউনিয়নের সাথে, ইউনিয়নের যে কানেকশন এবং গ্রামের যে গ্রামীণ যে অবকাঠামো উন্নয়ন, সব ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে। এমন কোনো ইউনিয়ন নেই কমপক্ষে 3 থেকে 4টি, সর্বোচ্চ 5 থেকে 6টি রাস্তা হয়নি, অধিকাংশ পিচের রাস্তা। এবং আমার এলাকা এটি জলবদ্ধতা এলাকা, যে কারণে অনেক ক্ষেত্রে আমার এখানে ইটের হেরিং বন করতে হয়েছে। আর জানেন যে ভবদার সমস্যা এবং কপোতাক্ষর যে জলবদ্ধতার কারণে মনিরামপুরের প্রতি বছর ব্যাপক এলাকা, বিস্তীর্ণ এলাকা ফসল সহ রাস্তাঘাট ডুবে থাকে। বিগত বছর এবং তার আগের বছরে যে ব্যাপক বন্যা, সেটি আমরা সাহসের সাথে আমরা সেটা মোকাবেলা করেছি এবং সরকারের সহযোগিতা পাওয়ার আশ্বাস পেয়েই কিন্তু আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে, আমরা নিজস্বভাবে অর্থ জোগাড় করেই আমরা প্রায় 1.5 মাসের মধ্যে 6টি ইউনিয়ন জলমুক্ত করেছি। পরে সরকার সেখানে আমাদের অর্থায়ন করেছেন এবং মানুষ প্রচুর ফসল পেয়েছে সেখানে। এবং গতবারও আপনারা জানেন যে সারা দেশ যখন বন্যা হয়েছে তখন মনিরামপুর কিন্তু একটি এলাকা জলবদ্ধ হয়েছিল। আমরা একইভাবে সর্বশক্তি নিয়োগ করে সরকারের সহযোগিতায় আমরা ড্রেজার মেশিন দিয়ে আমরা পলি অপসারণ করে ইতিমধ্যে জলমুক্ত বা বন্যামুক্ত অবস্থা সৃষ্টি করেছি। এখনো পর্যন্ত 2টি খাল কাটা চলছে এবং শিক্ষাক্ষেত্রেও একটা ব্যাপক একটি উন্নতি হয়েছে। স্কুলে যাওয়া ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং রেজাল্টের অবস্থাও খুব ভালো। সবকিছু মিলাই আইন শৃঙ্খলা সহ আমি মনে করি মনিরামপুরে একটি চমৎকার অবস্থা বিরাজ করছে। আপনারা জানেন যে নির্বাচনের আগে সারা বাংলাদেশে মনিরামপুর নিয়ে একটি আতঙ্ক ছিল। এখানে সন্ত্রাস, জামাত, বিএনপির যে অকথ্য নির্যাতন, বাড়ি ভাঙা, বাড়ি পোড়ানো, মানুষকে মারা, রাস্তা অবরোধ করা, প্রশাসন লোক সেখানে চলাফেরা করতে পারত না। আমি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু সেখানে আইন শৃঙ্খলা পদক্ষেপ সহ সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা বা রাজনীতি দিয়ে মানুষকে বোঝায় কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে সারা মনিরামপুরে আর কোথাও মানুষ আতঙ্কে থাকে না এবং কোনো জায়গায় কোথাও কোনো অকারেজ ঘটে না এবং জামাত এবং বিএনপি সে দৌরত্ব কিন্তু আজকে আর চোখে পড়ে না। এটি মানুষ বিশ্বাস করে এবং সার্বিকভাবে আমি মনে করি যে মনিরামপুরের জনগণ দলমত নির্বিশেষে এবং যে অবস্থায় যে রাজনীতি করুক না কেন প্রত্যেকে একটি স্বস্তির মধ্যে দিয়ে বাস করছে। এবং জননেত্রী শেখ হাসিনার যে সুদূর প্রসারী প্রকল্প, যে পরিকল্পনা, এটি বাস্তবায়নের পরে আমি মনে করি এ দেশ একটি মধ্যবিত্ত আয়ের দেশ শুধু নয়, আমাদের উন্নত দেশের সাথে আমরা তুলনা করতে পারব। আমরা চাই যে বঙ্গবন্ধু কন্যার যে উদ্দেশ্য, যে লক্ষ্য এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন এদেশে বাস্তবায়ন হবে। এবং বিশেষ করে আমার নির্বাচন এলাকার মানুষ যেভাবে দ্রুত গতিতে অর্থনৈতিক সচ্ছলতা
শিক্ষা দীক্ষা সহ সকল ক্ষেত্রে একটি পরিতৃপ্ত হচ্ছে, এটি অব্যাহত থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।